আমাদের আজকের গল্প হেল্পলেস হেমরাজ, মানে সাহায্যের জন্য প্রার্থী হলেন যমরাজ নিজেই। এ ফুলহার্ডি ম্যান ওয়াজ এমলেসলি রোমিং অ্যারাউন্ড ইন দ্য ভিলেজ। একজন গোয়ার বা মূর্খের মতন সাহসী, যাকে বলা হয় ফুলহার্ডি ম্যানকে, তো মূর্খের মতন বা গোয়ারও বলতে পারো, একজন গোয়ার লোক এক অকারণে গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল। টু হিজ সারপ্রাইজ হি স দ্য এজেন্ট অফ ডেথ টেকিং অ্যাওয়ে দ্য সোল অফ এন এলিফেন্ট। সে অবাক হয়ে দেখছিল যে মৃত্যুর এক প্রতিনিধি, যে কিনা একটি হাতির আত্মাকে নিয়ে যাচ্ছিল। দ্য ফুলহার্ডি ম্যান চ্যালেঞ্জ, সে খুব আপত্তি জানালো, চ্যালেঞ্জ মানে আপত্তি জানানো। হে, দ্যাটস নট ব্রেভ অ্যাক্ট, এটা কোনো সাহসের ঘটনা না। ইভেন এ ডগ ক্যান টেক অ্যাওয়ে দ্য হার্ট ফ্রম এ ডেড অ্যানিমেল, একটা মৃত পশুর হৃদয়ও একটা কুকুর নিয়ে যেতে পারে। টেক মি ইফ ইউ ডেয়ার ক্যান, আমাকে নিয়ে যাও তোমার যদি ভয় না লাগে। হি ডাস বোল্ডলি চ্যালেঞ্জ দ্য এজেন্টস, সে সাহসের সঙ্গে আপত্তি জানালো সেই মৃত্যুর প্রতিনিধিদের। দ্য ফিউরিয়াস এজেন্ট সেইড, সেই ভয় অগ্নিমূর্তি হয়ে তার প্রতিনিধি জানালো, বলল যে ফুল, ডোন্ট চ্যালেঞ্জ আস অর উই উইল চেক ইউ, আমাদেরকে কোনো আপত্তি জানাবে না, তা না তো আমরা তোমাকে নিয়ে যাব। দ্য ফুলহার্ডি ম্যান লাভ, শো মি হাউ ইউ ক্যান, সেই গোয়ার লোকটি বলল, হেসে বলল, দেখাও দেখি তোমরা আমাকে কিভাবে নিয়ে যাও। দ্য এজেন্ট অফ ডেথ ইন এ ফিট অফ অ্যাঙ্গার, সে মৃত্যুর প্রতিনিধি তো আরও রেগে গেল, পুট দ্য ম্যান অন দেয়ার শোল্ডার্স, তারা সেই লোকটিকে তার নিজেদের কাঁধে নিল। অ্যান্ড জুমড আপ অ্যাট টুয়ার্ডস হিভেন, এবং স্বর্গের দিকে তারা রওনা দিয়ে দিল। দ্য রেকলেস ম্যান এনজয়েড দ্য জার্নি, সেই বেপরোয়া লোকটি খুব আনন্দ উপভোগ করছিল সেই জার্নিটা। হি কেপ্ট পাঞ্চিং দ্য এজেন্টস, সে নিরপেক্ষ কর্তাদের প্রতিনিধিদেরকে ঘুষিও মারলো, পাঞ্চিং মানে ঘুষি মারা। অ্যান্ড পুলিং আপ দেয়ার ইয়ার্স, এবং তাদের কান টানছিল। অ্যান্ড স্ল্যাপিং দেয়ার চিকস, তাদের গালে থাপ্পড় মারছিল, স্ল্যাপ মানে থাপ্পড় মারা। দ্য হায়ার দে রোজ, যখন তারা আরও উঁচুতে উঠে গেল, দ্য হেভিয়ার দ্যাট ম্যান বিকাম, সব থেকে ভারী লোকটি সামনে এসে গেল, সব থেকে বড় লোকটি। অ্যাট লাস্ট দে ডাম্পড দ্য ফোল্ড হার্ডি ম্যান আউটসাইড দ্য গেট অফ হেভেন। অ্যান্ড 20, অবশেষে তারা সেই লোকটিকে, সেই বোয়ার বোকা লোকটিকে খালাস করে দিল, মানে ছেড়ে দিল স্বর্গের গেটের বাইরে, এবং তারা ভেতরে চলে আসলো। দে ওয়ার নট অথরাইজ টু টেক দিস ম্যান ইন বিকজ হি হ্যাড মেনি ইয়ার্স অফ আর্থলি লাইফ ডিউ, তারা তাকে নিয়ে যেতে পারবে না, তাদের কোনো স্বাক্ষর ছিল না, কারণ সেই লোকটির আরও কয়েক বছর পৃথিবীতে বাঁচার তার নিয়ম ছিল, তাকে আরও বাঁচতে হবে বেশি দিন, সেই জন্য তারা তাকে স্বর্গের ভেতরে নিয়ে যেতে পারবে না। হোয়েন নো ওয়ান কল্ড দ্য ফুলহার্ডি ম্যান ইন ফর এ লং টাইম, অনেক দিন ধরে যখন কোনো কেউ ফুল সেই বোয়ার লোকটির কোনো খোঁজ খবর নিচ্ছিল না বা ডাকযোগ করছিল না, হি পিপড ইন থ্রু এ হোল, সে একটি গর্তের ভেতর দিয়ে টুকি মারল। হি স দ্য গড অফ ডেথ যমরাজ সিটেড অন এ থ্রন অর্ডারিং হিস এজেন্টস, সে দেখল যে মৃত্যুর যে ভগবান যমরাজ, সে বসে আছে একটি সিংহাসন, থ্রন মানে সিংহাসন, এবং তার মৃত্যুর প্রতিনিধিদেরকে কিছু আদেশ দিচ্ছেন। হি ইউজ হিস ইন্টেলিজেন্স টু ওয়ার্ক, সে তার বুদ্ধির পরিচয় দিল আউট হিস সিচুয়েশন, সেই অবস্থায় সে সেখানে তার বুদ্ধির পরিচয় দিল। হি হ্যাড এ পেন অ্যান্ড ডায়েরি ইন হিস পকেট, তার পকেটে একটি কলম এবং একটি ডায়েরি ছিল। হি রোট এ নোট অন এ পিস অফ এ পেপার, সে একটি চিঠি লিখল বা একটা কিছু লিখলো একটি কাগজের টুকরোর মধ্যে। যমরাজ, হ্যান্ড ওভার ইউর চার্জ টু দ্য বেরিয়ার টু অফ দিস লেটার, সে যমরাজকে জানালো আপনার এই চার্জটি, আপনার যে আপনি যে সিং যে চার্জে আছেন, তা আপনি এই চিঠির বাহককে দিয়ে দেন। কাম টু মাই অ্যাবোর্ড,
আপনি এখন আপনি আমার গৃহে আসেন, ইটস আর্জেন্ট, এটা খুব দরকার, সাইন্ড লর্ড বিষ্ণু। সে এখানে সিগনেচারে দেখালো লর্ড বিষ্ণু, মানে লর্ড বিষ্ণু চিঠিটা দিল। দ্য ফুল হ্যান্ডি ম্যান গেভ দ্য স্লিপ টু দ্য গেট অ্যাঞ্জেল সেইং পাস দিস টু দ্য যমরাজ। সেই বোকা গোয়ার লোকটি সেই চিঠিটি স্বর্গের পরীদের হাতে দিয়ে বলল, এটা যমরাজকে দিয়ে যাও। দ্য যমরাজ রিড দ্য স্লিপ অ্যান্ড কল দ্য ফুল হ্যান্ডি ম্যান ইন অ্যান্ড হ্যান্ডেড হিজ চার্জ টু হিম। সেই যমরাজ সেই চিঠি স্লিপটি পড়ল এবং সেই গোয়ার বোকা লোকটিকে তার নিজস্ব সিংহাসনটি দিয়ে দিল। দ্য যমরাজ মাউন্টেড হিজ বুল বফেলো অ্যান্ড সেট আউট ফর বিষ্ণুস অ্যাবোর্ড। এবং লোকটি যমরাজ সে তার বুল বফেলো বলতে গেলে তার সে মহিষের উপরে চড়ে সে বিষ্ণুর গৃহে পৌঁছলো। সিটেড অন দ্য যমরাজ থ্রনস, সে তো সিংহাসনে বসে পড়ল যমরাজের সিংহাসনে। দ্য ফুল হার্ডি ম্যান লুকড অ্যারাউন্ড ফর দ্য এজেন্ট হু হ্যাড ব্রট হিম টু দ্য হেভেন। সেই যমরাজের সিংহাসনে বসার পরে সেই বোকা লোকটি তার নিরপেক্ষ নিরপ্রতিনিধিদেরকে দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকল। হি অর্ডার দেম টু বি হুইপড উইথ এ ওয়েট পি হুইপ এ হান্ড্রেড টাইমস ইজ। সে তাদেরকে 100 বার চাবুক মারার কথা বলল। দ্য যমরাজ রিডস দ্য অ্যাবোর্ড টু দ্য সারপ্রাইজ অফ লর্ড বিষ্ণুস হু ওয়াটার্ড যমরাজ হোয়াট ব্রিং ইউ হিয়ার। যমরাজ যখন সেই লর্ড বিষ্ণু মানে ভগবান বিষ্ণুর গৃহে পৌঁছলো, ভগবান বিষ্ণু তাকে বললেন, যমরাজ এটা তুমি কি নিয়ে আসছো পৃথিবীতে। দ্য যমরাজ শোড দ্য স্লিপ, যমরাজ স্লিপটি দেখল। সি দিস ইউজ শু মন্ড মি, তুমি দেখো সেই স্লিপটা হাতে দেখিয়ে বলল, আপনি দেখুন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। লর্ড বিষ্ণু রিড দ্য স্লিপ, ভগবান বিষ্ণু সেই চিঠিটি পড়ল, টুকানটি পড়ল অ্যান্ড আন্ডারস্টুড এভরিথিং, এবং সবকিছু তিনি বুঝে পড়লেন। হি স্পোক, তিনি বলেন, ডিয়ার যমরাজ সাচ স্লিপস আর নট ইউজড ইন হেভেন, এই রকমের টুকন আমাদের স্বর্গে ব্যবহার করা হয় না। ইয়োর এজেন্ট সিমস টু হ্যাভ বট সাম লিভ হিউম্যান ফ্রম দ্য আর্থ টু হেভেন, তোমার প্রতিনিধিরা একজন জীবন্ত মানুষকে নিয়ে এসেছে পৃথিবী থেকে আমাদের স্বর্গে। সাচ স্লিপস আর দেয়ার গেট হিম হিয়ার, তাকে এখানে নিয়ে এসো। দ্য যমরাজ ওয়াজ স্ট্রিপড বাই দ্য ফুল বডি ম্যান, সেই লোকটিকে নিয়ে চলে আসলো। হি গট অ্যাঙ্গার, সে খুব রেগে গেল লোকটি। হি রিটার্ন অ্যান্ড সেন্ড দ্য ফুল হার্ডি ম্যান টু লর্ড বিষ্ণু, সে ফিরে এসে তাকে লোকটিকে সেই গোয়ার লোকটিকে ভগবান বিষ্ণু গিয়ে পাঠিয়ে দিল। দ্য ফুল হার্ডি ম্যান স্টুড ইন দ্য প্রেজেন্স অফ লর্ড বিষ্ণু, ভগবান বিষ্ণুর সামনে সে গোয়ার লোকটি দাঁড়িয়ে থাকলো। হু ওয়াজ রিক্লাইনিং অন শেষনাগ, যখন তখন সেই সময় ভগবান বিষ্ণু আরাম করছিল শেষনাগের কাছে। লর্ড বিষ্ণু ইগনোর দ্য ফুল হার্ডি ম্যানস প্রেজেন্স, সে ভগবান বিষ্ণু কি করল, সেই বোকা গোয়াল লোকটি কত পাত্তা দিচ্ছিল না। দ্য ফুল হার্ডি ম্যান প্রেয়ার প্রেজ প্রার্থনা করলো, সে গোয়াল লোকটি প্রার্থনা করলো, লর্ড ইট ইজ সেড দ্যাট হুয়েভার হ্যাজ দ্য গুড ফরচুন অফ সিইং ইউ, ভগবান তোমাকে দেখা একটা খুব ভাগ্যের ব্যাপার, অটোমেটিক্যালি বিকামস এন্টাইটেলড টু নির্বাণা, স্বয়ংক্রিয়ভাবে এটা অধিকারী নির্বাণার। প্লিজ ডোন্ট মেক মি ওয়েট অর লেট মি গো ব্যাক টু দ্য আর্থ ফর 5 মিনিটস, অনুগ্রহ করে আমাকে আর অপেক্ষা করাবেন না, আমাকে পৃথিবীতে 5 মিনিটের জন্য পাঠিয়ে দিন। দ্য ফুল হার্টি ম্যান ডিড নট ডিজার্ভ হেভেন অর নির্বাণা, সেই গোয়ার বোকা লোকটি সেই হেভেনে বা স্বর্গে থাকার উপযুক্ত না অথবা নির্বাণার। বাট সেন্ডিং দ্য ফুল হার্টি ম্যান ব্যাক উড অলসো প্রুভ আনহেলদি, কিন্তু সেই গোয়ার লোকটির পাঠিয়ে দিল যা
সেটা এখানে থাকার জন্য অস্বাস্থ্যকর। লর্ড বিষ্ণু থট, বা ভগবান বিষ্ণু বললেন, ইফ ইউ ট্রিকি হিউম্যান ইজ সেন্ট ব্যাক টু দ্য আর্থ। ভগবান বিষ্ণু চিন্তা করে দেখলেন, এই বোকা লোক, এই লোকটি যদি আবার পৃথিবীতে ফিরে যায়, হি উড শিওরলি টেল এভরি ওয়ান অ্যাবাউট হাউ ই ডিউড ইট দ্য গডস অফ হেভেন আর। সে বা পৃথিবীতে গিয়ে সবাইকে বলবে, কত বোকা স্বর্গের ভগবানরা, হু গো অ্যারাউন্ড মেকিং ফুল অফ দেমসেলভস লাইক দ্য যমরাজ অ্যান্ড হিজ এজেন্ট, যারা তোমাদেরকে সবসময় বোকা বানিয়ে চলেছে, যেমন যমরাজ এবং তার প্রতিনিধিরা। দ্য এন্টায়ার রিপুটেশন অফ গড, অ্যাঞ্জেল, সেইন্ট অ্যান্ড হেভেন উড ফল ডাউন ইন্টু গাটার। সে ভগবান থেকে শুরু করে যত পরী আছে, দূত আছে, স্বর্গ সব কিছুরই মর্যাদা নর্দমায় গিয়ে পড়বে। গাটার মানে নর্দমা, রেপুটেশন মর্যাদা। লর্ড স্মাইল অ্যান্ড গ্র্যান্টেড, ভগবান হাসলেন এবং তাকে মঞ্জুর করে দিলেন নির্ভানা টু টেক ফুলহার্দি ম্যান। নির্ভানাকে নিয়ে সে এই বোকা গোয়ার লোকটি যেন যায়। দ্য ফুলহার্দি ম্যান হ্যাপিলি গট নির্ভানা, খুশিভাবে সে গোয়ার লোকটি নির্ভানাকে পেল, বিকজ অফ হি সুইট অ্যান্ড ক্লেভার বিহেভিয়ার, তার খুব সাহস এবং বুদ্ধি, উপস্থিত বুদ্ধির জন্য এবং নিখুঁত ব্যবহারের জন্য সে তার নির্বাণাকে পেয়ে গেল। তাহলে গল্পটি শেষ। গল্পটির মানে হলো, ইভেন গড ক্যান বি ম্যানিপুলেটেড, কখনো কখনো ভগবানও নিপুণ কাজে ব্যবহার করা হয়, মানে ভগবানকে, ভগবান আমাদেরকে নিপুণ কাজে ব্যবহার করে। তো গল্পটি শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নিও।